কি করা যাবে, এই তো বাজার তো সবলে উর্তিমুখী। এই সময় তো আমরা তো এগুলো তো কিনছি মানে 80 টাকা মনগঞ্জে, 60 টাকা, 70 টাকা এরকম করি, আর এখন তো মনগঞ্জে 120-130 টাকা। তাহলে আমরা এখন কিনবো 2-3 কেজি, এখন তো কিনা সম্ভব হইতেছে না। কপি তো 50 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম, 10 টাকা, 20 টাকা এই সময় থাকতো কপি, আর এখন সেই কপি 80 টাকা, 60 টাকা, নিম্ন 50 টাকা। তাহলে এটা কি তরকারি কিনতে গেলে তো মনে করেন যে এই যে আইডিয়া করে আসছে 1000 টাকা, আমি তো দেখছি মটরশুঁটি আর পেঁয়াজ নিলে আমার 1000 টাকা শেষ, তাহলে বাকি খরচটা করবো কেমন করি, আর দিনে কামাই করি মানে 500-600 টাকা, তাহলে আমরা চলি কেমন করি, ঘর ভাড়া দেওয়া লাগে 7-8 হাজার টাকা, বাল বাচ্চা নিয়ে কেমন করি চলি, নিজেরও একটা কষ্ট লাগে।